জনগণের সৃষ্টি হলো, কিন্তু গির্জাগণ নয় বা একটা ঘর নয়, কিন্তু এই জনগণ, এই বিশ্বাসীদের নিয়ে এই মণ্ডলী তৈরি হলো। এবং আশ্চর্য হবেন যে সেই সময় পৃথিবীর যত বড় বড় শহর ছিল নাম করা, প্রত্যেকটি শহরে বিশ্বাসী বর্গ ছড়িয়ে গিয়েছিল। কাদের দ্বারা? ওই বিশ্বাসীদের দ্বারা। তারা কিন্তু সেখানে গির্জাঘর নিয়ে যায়নি, ডিম নিয়ে যায়নি, খাবার নিয়ে যায়নি, অন্য কিছু নিয়ে যায়নি। তারা নিয়ে গিয়েছিল তাদের পরিত্রাণের কথা, সুসমাচার, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার বহন করে নিয়ে গিয়েছিল। এবং সেই সমস্ত শহরে আলাদা আলাদা জায়গায় নতুন নতুন মণ্ডলী সৃষ্টি হয়।